नमस्कार, आज हमरा रेड आइवरी आम टेस्ट करे देखबो। अनेकेई अनुरोध करेछेन रेड आइवरी रिव्यू देवार जन्नो, तो देखा जाक रेड आइवरी केमन आसे। तो भनिता ना करे केटे टेस्ट करे देखी। तार आगे एकटा कथा बोले दी, देखुन हाँ एटार एइखानटाय जथेष्ट सरु थाके, जेटा चियांगमाइयेर एखानटा एकटु पुरु थाके, अर्थात चैप्टा टाइपर थे। हाँ एखे सरु थे रेड आइवरी हमें जा पे हाँ, तो देखा जा केटे की रेजल्ट आसे। एखोनो शक्त टाइपर आसे, ये बीज भीषण छोटो। চিয়াংমাই থেকে অনেক বেশি মিষ্টি মনে হয়, কিন্তু পানসে ভাব তার মধ্যে আছে, মিষ্টতাটা চিয়াংমাই থেকে বেশি মনে হচ্ছে। অদ্ভুত ভাবে ইয়ের থেকে আমার কাছে চিয়াংমাই থেকে মিষ্টি বেশি লেগেছে, কিন্তু এখানে গ্রিক্স আসছে 16 কম আসছে, চিয়াংমাই থেকে কম আসছে, কিন্তু মিষ্টতাটা খেতে গেলে একটু বেশি মনে হচ্ছে। তাহলে কারণ কি? কারণটা আমি বলতে পারবো না, তো আমটা খুব একটা খারাপ না। দুটো আমের মধ্যে মানে চিয়াংমাই আর রেড আইভরির মধ্যে কোনটা ভালো খেতে? হ্যাঁ তাই তো, ভালো খেতে চিয়াংমাই বেশি মনে হয়েছে, কারণ ওর টেস্টটা একটু বেশি ভালো মনে করো। হ্যাঁ কারণ ওর মধ্যে হালকা টক ভাবটা আছে, এর মধ্যে টক ভাব একদমই নেই। মিষ্টতা ভালোই লাগছে। হ্যাঁ আর বিশেষ করে আমি খুব একটা মিষ্টি পছন্দও করি না, আমার কাছে মোটামুটি লাগছে। তো টিএসএস কিন্তু দেখা গেল চিয়াংমাই থেকে এক কম আসছে, এটা 16 চিয়াংমাই 17 সামথিং আসছে। তো করা যেতেই পারে ছাদ বাগানে বা আমের সাইজ কালার খুবই সুন্দর, সাইজটা খুবই সুন্দর, হ্যাঁ কালারও খুবই সুন্দর। হ্যাঁ এটা কিন্তু চিয়াংমাইয়ের থেকে বেশি ভালো কালার মনে হয়। তো আজ এই পর্যন্ত, নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।